হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি আজকে শাড়ি পরছি। তো আজকে আমি একটু অন্যরকম নতুন স্টাইলের আমি শাড়িটা পরবো। তো আমি সচরাচর খুব কম পরেছি আমি এই শাড়িটা, তো বাট আজকে আমি পরবো অন্যরকম স্টাইলের শাড়ি। তো প্রত্যেকবারই তো আঁচল অন্যরকমভাবে নিই, তো আজকে আঁচল আমি সামনের দিক করে নেবো। তো আমি এখন শাড়িটা চারোদিকে হাত দিয়ে আমি গুটিয়ে নিয়েছি। গুটিয়ে নিয়ে ব্লাউজও দেখছো আমি পরে নিয়েছি। ম্যাচিংয়ের ব্লাউজ আমার ছিল না, তো আমি এই ব্লাউজটাই দেখলাম যে এর সাথে ম্যাচিং হবে, তো আমি এই ব্লাউজটাও আমি পরে নিয়েছি। পরে নিয়ে চুলগুলোকে প্রথমে আটকে নিয়েছি যাতে ডিস্টার্ব না করে, আমার পরতে যাতে কোনো অসুবিধা না করে। তো আমি সামনের দিকে আঁচলটা নিয়ে নিয়েছি। নিয়ে এবার নিচে আমি কুচিটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো কুচিটা আগে আমি করে নিই ভালোভাবে। তো আমি এখন মানে বুঝে উঠতে পারছি না, সামনের আঁচলটা তো আমি ছোট করেছি সামনের দিকে নিয়ে, এবার আমি কুচিটা কীভাবে করব। বরাবর তো একই স্টাইলে শাড়ি পরে এসেছি, তো আমি শাড়ি পরতে এমনিতেও জানি না। যতটা পারছি আমি ততটা আমি এখানে এসে শ্বশুরবাড়িতে এসেই বলবো যে শাড়ি পরা আমি ভালোভাবে স্টার্ট করেছি। আগে তো মা পরিয়ে দিত, আর এখানে তো আমাকে একাই পরতে হবে। এখানে তো আর মাকে আমি টেনে টেনে নিয়ে আসবো না যে আমাকে শাড়ি পরিয়ে দাও। তো যাই হোক, এখানে আমি শাড়ি পরতে পরতে অ্যাটলিস্ট শাড়ি পরা তো শিখে গেছি, কিন্তু এই স্টাইলের শাড়ি আমি কোনোদিন পরিনি। তো আজকে আমি চেষ্টা করছি পুরোপুরিভাবে সেইভাবে আমি পরে নেওয়ার জন্য। তো আমি এরকমভাবে আমি কুচিটা করে নিচ্ছি। তো কুচি বেশি পরিমাণ হয়ে গেছে, তো ওটা আমি এক সাইড দিয়ে খুলে বের করে নিয়েছি। করে নিয়ে এবার গুজে নিচ্ছি। গুজে নিয়ে এইবার কী করবো, যেরকম ল্যাং হাতে পরে না টাইপ, ওরকম টাইপের আমি পরার চেষ্টা করছি। তো যাই হোক, যাকে বলা হয় হিন্দি শাড়ি পরা, নতুন স্টাইলের। তো এবার আমি আঁচলটা করে নিচ্ছি। আমার আঁচলটা একটু তেইছাভাবে কাটা, তো আমি আঁচলটা সমানভাবে করতে পারছিলাম না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে সমানভাবে আমি সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে তারপর সামনের দিকে পিন দিয়ে আটকে দেবো। তো আমি সেটা আমি করেছি। করে এবার বাটে বাটে আমি শাড়ির আঁচলটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি সামনের দিকে করে নিয়ে পিন দিয়ে আটকাই। তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। তো আমি এখন পাটে পাটে ধরতে পারছি না, চেষ্টা করছি আমি ঠিক মতো করে ধরার। তো আমি ধরে নিচ্ছি। ধরে এবার আঁচলটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার পিন দিয়ে আমি ভালো করে এটা আটকে নেবো। এবার পিনও খুঁজতে হবে, আমার তো কোনো জিনিস সঠিক জায়গায় থাকে না, চারোদিকে এদিকে এলো মেলো করে ছড়িয়ে ভরিয়ে রাখি। একটা কাজ আমার যদি ঠিকঠাক থাকে, আজকে এখানে এই এখন এই শাড়িটা পরবো, তারপর আবার অন্য জায়গায় ওটাকে ভাঁজ করে যে কোথায় ঢোকাবো, তারপরের দিন আর খুঁজে পাবো না, এরকম অবস্থা হয়। তো আমি সব সময় আমার সব জিনিসটা এলোমেলোই থাকে। তো দেখতেই পাচ্ছ তার মধ্যে আমার কোনো কাজও এখনও হয়নি, সব ঘুমাচ্ছে এখনও পর্যন্ত। সমস্ত কিছু গোটাবো, ওটা গোছাবো, গুছিয়ে গেছি, তারপর গিয়ে সাজুগুজু করবে। তো আমি এখন পিনটা নিয়ে বড় সমস্যায় পড়েছি, পিনটা জং পড়ে গেছে, সেটা এখন আর ঢুকছে না। এটা এখন যদি চেপে ঢুকাতে চাই আমার শাড়ি আর ব্লাউজ দুটোই ছিঁড়ে যাবে। তো যাই হোক, আমি চেষ্টা করছি, একটাই পিন রয়েছে, সেটাকে আমি ভালো করে ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নিয়ে এবার শাড়ির আঁচলটা পেছন দিক দিয়ে নিয়ে ভালো করে আটকে নেবো। তো আরও কয়েকটা পিন থাকলে ভালো হতো, সামনের দিকের আঁচলটা বেশ ভালোভাবে আটকাতে পারতাম, বাট আমার কাছে আর পিন নেইও, আমি আর কিছু করতেও পাচ্ছি না। তো আমাকে এভাবেই এখন আঁচলটাকে টেনে নিয়ে পেছনের দিকে আটকে নিতে হবে। তো আমার এখন সামনের পিন আপটা ঠিক করে নিচ্ছি। করে নিয়ে এবার আঁচলটা আমি আটকে নিয়েছি। আটকে এবার আমি ঘুরে যাব। ঘুরে গিয়ে আমার চুলটাকে খুলবো। চুলটাকে খুলে এবার আমি একটু সাজুগুজু করে নেবো। ভেবেছিলাম যে চুলটা আঁচড়াবো, বাট এখন আমি আঁচড়াবো না। আগে সবার প্রথমে একটু সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরে নিয়ে বেশ একে একে সিঁদুর করবো, কারণ আজকে যেহেতু আমি অন্য স্টাইলের নতুন স্টাইলের আমি একটু শাড়ি পরেছি, তো সেই হিসাবে আমি সুন্দরভাবে আজকে সেজে গুজে তোমাদের সামনে আসবো। তো আমার সিঁদুর পরা এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টিপ পরে নেবো বেশ বড় করে, লাল লাল টিপ। তো আমি লাল টিপই পরি, আমি আর অন্য কোনো কালারের টিপ আমি খুব কমই পরি। তো আমি যেহেতু সদবা মানুষ, তো লাল টিপই পরবো ম্যাচিংয়ের। তো আমার লাল টিপ পরা কমপ্লিট হয়ে গেছে। লিপস্টিকও লাগিয়ে নিয়েছি, লাগিয়ে আমি আমার সাজটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এবার চুলটাকে একটু আঁচড়ে নেবো, আঁচড়ে একদম ঠিক হয়ে যাব। ঠিক হয়ে গিয়ে তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে দেখতে থেকো।